আগামী শুক্রবার বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা নিয়ে এবার বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্য একসাথে ঈদ উদযাপন করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য বাংলাদেশ একই সঙ্গে ঈদ উদযাপন করবে, এ বিষয়ে যা বলছেন বিশ্লেষক। পবিত্র রমজান চলে এসেছে একেবারে শেষের দিকে। চাঁদ ওঠার সাপেক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে কাল শুক্রবার 21 এপ্রিল ঈদ উদযাপিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার 20 এপ্রিল রাতে মধ্যপ্রাচ্যের বিশেষ বিশেষ জায়গার বেশ কিছু মুসলিম কান্ট্রি পবিত্র শাওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ দেখার চেষ্টা করবে। চাঁদ দেখার জন্য এই সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এরই মধ্যে। তবে এখন যেহেতু প্রযুক্তি এগিয়েছে, ফলে চাঁদ কখন কোন সময় উঠবে প্রযুক্তির মাধ্যমে সেটি আগেভাগে থেকেই জানা যায়। এবার তাইও হয়েছে, তবে এটি করতে গিয়ে চাঁদ ওঠার খবর নিয়ে বিভিন্ন ধোঁয়াশারও সৃষ্টি হয়েছে। একটি সংস্থা বলছে মধ্যপ্রাচ্যে শুক্রবার ঈদ হবে, আবার অন্য আরেকটি সংস্থা বলছে শুক্রবার নয়, শনিবার হচ্ছে ঈদ। যদিও বেশিরভাগ জ্যোতির্বিজ্ঞানীরা বলছে মধ্যপ্রাচ্যে শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি বিশ্লেষক জানিয়েছেন, বিশ্বের বেশিরভাগ দেশেই খালি চোখে চাঁদ দেখা যাবে 21 এপ্রিল রাতে, ফলে ঈদ উদযাপিত হবে শনিবার বা 22 এপ্রিলে। সংবাদ মাধ্যমটি যুক্তরাজ্যের এইচএমটি নটিক্যাল অ্যালমার্টস অফিসের বরাতে জানিয়েছেন নতুন চাঁদের জন্ম হবে 20 এপ্রিল 4:13 গ্রিনিজ সময়, কিন্তু এই চাঁদটি শুধুমাত্র উত্তর আমেরিকার কিছু জায়গায় দেখা যাবে, আর পুরো বিশ্বের মানুষ খালি চোখে দেখতে পাবে শুক্রবার, স্পষ্ট দেখা যাবে সে চাঁদ। তবে দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড শুক্রবার রাতেও খালি চোখে চাঁদ দেখা যাবে না। তবে বিশ্লেষণ বা যন্ত্রের মাধ্যমে চাঁদের দেখাও মিলতে পারে, ফলে এসব দেশে রোববার ঈদ হতে পারে। তবে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিলর ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন দেশটিতে 22 এপ্রিল ঈদ উদযাপিত হতে যাচ্ছে। আল জাজিরায় চাঁদ ওঠার বিষয়টি পরিষ্কার করতে একটি গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এতে দেখা যাচ্ছে 20 এপ্রিল সন্ধ্যায় চাঁদ উত্তর আমেরিকার দেশগুলোতে দেখা যাবে, লাল রঙে চিহ্নিত অংশ। এই গ্রাফিক্স তৈরি করেছে বলে ক্রিসেন্ট মুন ওয়াচ থেকে প্রাপ্ত তথ্য এটাই বলছে। আল জাজিরায় চাঁদ দেখার বিষয়টি আরও পরিষ্কার করেছে এবার। অপরদিকে 21 এপ্রিল সন্ধ্যার দিকে পুরো বিশ্বে খালি চোখে চাঁদ দেখা যাবে, এতে মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাবে, সেদিন বাংলাদেশেও চাঁদ দেখা যাবে বলে ধারণা করছে বিশ্লেষকরা। তবে শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে চাঁদের দেখা মিলবে কিনা সে বিষয়ে সন্ধ্যেতেই নিশ্চিত তথ্য পাওয়া যাবে। এদিকে এই প্রথমবার ইতিহাসে এমন যুগান্তকারী ঘটনা ঘটতে যাচ্ছে, বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্য একসাথে ঈদ উদযাপন করবে, এটি নিয়েই যেন সকলের মধ্যেই একটা অন্যরকম ভালো লাগার সৃষ্টি হয়েছে। এর আগে হাজারো মুসল্লিদের অভিযোগ ছিল বিশ্বের অন্যান্য দেশ যখন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উদযাপন করছে, ঠিক সে সময়েও আমাদের রোজা রাখতে হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া বিশ্লেষক থেকে শুরু করে যারা ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে রয়েছেন, তাদের মাধ্যমে আমাদের দেশে যে সিদ্ধান্তটি গৃহীত হয় সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের একদিন পরে উদযাপিত করা হয় ঈদ। কিন্তু এবারে ঘটনার উল্টো চিত্র, একসাথে ঈদ উদযাপন করা হবে। এ নিয়ে অনেকেই বলছেন এবার হয়তোবা সঠিক দিনে সঠিক সময়ে পালন করতে পারছি ঈদ, তাছাড়া আমরা ঈদের দিন পর্যন্ত রোজা রেখেছি, যেটি হয়তোবা হারাম কাজের শামিলও হয়েছে। এরকম নানান রকমের প্রশ্ন ছুড়েছেন চারদিক থেকে। তবে এখনও পর্যন্ত জানা যায়নি কবে হচ্ছে ঠিক ঈদ। ধারণা করা হচ্ছে শনিবারই বাংলাদেশে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতর।